ঢাকার দোহারে ছিনতাইয়ের 3 মাস পর ছিনতাইকারী চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণসহ মালামাল উদ্ধার করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে বুধবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার মেঘুলা এলাকার সুশীল রাজবংশীর ছেলে রমন রাজবংশী, একই এলাকার জালাল শেখের ছেলে ইয়াসিন ও সোনারবাংলা এলাকার লালমিয়ার ছেলে নয়ন। পুলিশ জানিয়েছে, গেল বছরের 14 সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার জয়পাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুশীল পাল স্বর্ণ বিক্রির 24 লাখ টাকা ও 4 ভরি স্বর্ণ নিয়ে তার দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে জয়পাড়া কলেজের সামনে 3 ছিনতাইকারী মোটরসাইকেলে তার গতিরোধ করে হাতে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়। পরে সুশীলের অভিযোগের প্রেক্ষিতে অভিযানে নামে পুলিশ। দোহার থানার ওসি তদন্ত আছারুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। যে মোটরসাইকেলটা ছিনতাই করে সেই মোটরসাইকেলটা উদ্ধার করি এবং ছিনতাইকৃত যে টাকা তারা ভাগ বাটোয়ারা করে সেই টাকা দিয়ে তারা মোটরসাইকেল কিনে, আইফোন কিনে, আরো বিভিন্ন জিনিসপত্র কিনছে, সবগুলি আমরা উদ্ধার করছি এবং এগুলি আমরা এখন আমাদের থানা হেফাজতে আছে। তাদেরকে আমরা বিজ্ঞত আজকে কোর্টে প্রেরণ করতেছি এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে সেই ঘটনা আমরা কিছুটা জানতে পেরেছি এবং তাদেরকে আমরা ব্যাপক জিজ্ঞাসাবাদের নিমিত্তে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি। তাদেরকে রিমান্ডে আনলে আমরা বাকি যে কারা কারা জড়িত ছিল এবং তাদেরকে সংঘবদ্ধ চক্র সেটা আমরা শনাক্ত করতে পারবো এবং তাদের গ্রেপ্তার করে অজেরই আইনে সুপ্রত করতে পারবো।